গেছে মনে হচ্ছে কুম্ভ মেলা থেকেও ভয়ঙ্কর অবস্থা তো আমার ভিউয়ার্স গুলো খুদে খুদে ভিউয়ার বড় বাজারে যে আমার না মুখ লাল হয়ে যায় কান গরম হয়ে যায় বহরমপুরে কত মেলা এলো গেল একটাও আমার কপালে জোটেনি আমি জোটাইনি আমার যাওয়ার ইচ্ছাও হয়নি সত্যি কথা বলতে তবে বিষ্টুপুরে মেলায় যাওয়ার খুব ইচ্ছে ছিল আর জাস্ট এক সপ্তাহ আছে মেলাটা বৌদি কালকে ফোন করে বললো চলো ছন্দা আজকে ঘুরতে যাই বিষ্টুপুরের মেলায় আমি তো শুনে ভীষণ খুশি কারণ ওই মেলাতে না অনেক কিছু পাওয়া যায় তো আমার দেখতেও ভালো লাগে আর যদি দামে পোষায় তাহলে কিছু কিনেও নিয়ে আসবো মানে সাংসারিক জিনিস বিশেষ করে যন্ত্রপাতি ওর উপর আমার একটা ভালো লোভ আছে আমার ওই সোনা দানাতে আমার অত লোভ নেই কিন্তু ওই যন্ত্রপাতিতে আমার একটা ভালো লোভ আছে চাকু কালেক্ট করতে আমি ভালোবাসি তো বেশি বকবক না করে এখন সকালবেলায় গোটা ভাত রান্না করেছি কালকের একটু বাঁধাকপি আছে ওটা দিয়েই খেয়ে নেবো সকালবেলায় স্নান দান কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার খেয়ে দে চটপট রেডি হয়ে নি খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হয়ে গেছি রেডি তেমন কিছুই না বাস একটু লিপস্টিক টিপ আর সিঁদুর পরেছি আর প্রথমে প্ল্যান ছিল যাবো বৌদির ঘরে সাইকেল রেখে যাবো রুশুর স্কুল রুশুর স্কুল থেকে রুশুকে নিয়ে তারপর যাবো মন্দির কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আমি সোজা যাবো বাস স্ট্যান্ডে আমার একটু কাজ পড়ে গেছে তারপর ওদের সঙ্গে ওখানে দেখা হবে তো চলো এখন ঝটপট বেরোনো যাক এই দেখো আমার মা চলো মা চলে এসছি আমরা আমরা এখন পৌঁছে গেছি মেলায় ঠেলা খেতে ওই দেখো রোদে দেখতে পাচ্ছে না আমার মা আমিও কিছু দেখতে পাচ্ছি না বাইরেই যদি এত ভিড় হয় তাহলে ভেতরে কেমন ভিড় হয়েছে এটা ভেবেই ভয় লাগছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর শহরের এই বিষ্টুপুর মায়ের মন্দিরটা ভীষণ জাগ্রত একটা মন্দির যেখানে অনেক দূর দূর থেকে সব ভক্তরা আসে পুজো দিতে আর এই সময় মানে এই পৌষ মাসে এখানে এক মাস ধরে মেলা হয় তো সেই পৌষ মাসের মেলাটাই এখানে শুরু হয়েছে তো প্রত্যেক শনি মঙ্গলবারে মেলাটায় প্রচুর ভিড় হয় সেদিন প্রচুর পুজো হয় অনেক লোক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে পিকনিক করতে আসে তো দু বছর ধরে মেলাটা বন্ধ ছিল যেহেতু কোভিডের সময় সব কিছুই বন্ধ ছিল এই মেলাটাও বন্ধ ছিল সবাই ভীষণ মিস করেছে আশা করি তবে আমি এই নিয়ে তিনবার হলো ছোট্টবেলায় বড় পিসামশাইয়ের সঙ্গে একবার এসেছিলাম তারপরে 2019 সালে আমার মা আমার বৌদি আমার ভাইপো ওরা এসেছিল ওদের সঙ্গে এসেছিলাম আর এই যে এবার এলাম তো এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে কারণ এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় সংসারের জিনিসপত্র থেকে শুরু করে সাজসজ্জা সরঞ্জাম এমনকি ঘর সাজানোর সরঞ্জাম যা চাই তোমার তাই পাবে প্রচুর খাবারের দোকান আসে যদিও এখন আমরা যেদিকটাতে যাচ্ছি এদিকটাতে তো পুরো খাবারের দোকান ছিল বিভিন্ন ধরনের খাবার যেগুলো মানুষ এখন খেতে ভীষণ পছন্দ করে আর সবথেকে প্রিয় জিনিস সবারই প্রিয় জিনিস ফুচকা আমি এখন যে লাইনটাতে হাঁটছি এই লাইনটাতে শুধু ফুচকারই দোকান ছিল কত কত ফুচকা বাপরে বাপ মেলায় এসে এত ভিড় যে বৌদিকেই হারিয়ে ফেলেছি রুশু আর বৌদিকে খুঁজে পাচ্ছি না আসলে আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমি খেয়াল করিনি যে বৌদি কোন দিকে চলে গেছে বৌদি কিন্তু আমাকে আমার এই ভিডিও করার ক্ষেত্রে ভীষণ সাপোর্ট করে আমি বৌদির সঙ্গে গেছি কিন্তু সত্যি বলছি বৌদির এক মিনিটের জন্যে ওনার মধ্যে আমি বিরক্ত দেখিনি যে আমি ভিডিও করছি তাতে যে উনি বিরক্ত হচ্ছে বা কোনো জিনিস কিনতে পারছে না এরকম নয় বৌদি এদিক দিয়ে ভীষণ সাপোর্ট করে আমাকে তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক বৌদিকে ঠিক খুঁজে পাবো বৌদির ফোনটাও কাজ করছে না তো সেই জন্য আমি বৌদিকে ফোন করেও পাচ্ছি না তবে ততক্ষণে এই জিনিসপত্রগুলো দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম সময়টাকে নষ্ট করছিলাম না আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু কি বলতো মেলাটা এত বড় আমি পুরোটা কভার করতে পারিনি আমি নিজেই পুরোটা ঘুরতে পারিনি বা বৌদিও ঘুরতে পারেনি তো যাই হোক সমস্ত জিনিসপত্র দেখে এত ভালো লাগছিল মন্দির চত্বরে এমনি প্রচুর দোকানপাট আছে কিন্তু এক্সট্রা এরকম অনেক দোকানই ডালার জন্য বসেছে তো আমরা এখন একটু দর্শন করতে যাব বৌদি গেল না ভেতরে শুধু আমি আর আমার মা
যাচ্ছি একটু মায়ের দর্শন করতে। আস্তে আস্তে সবাই পূজো দিতে যাচ্ছে, কিন্তু আমরা পূজো দেব না, শুধু একটু মায়ের দর্শন করব। কি ভিড় দেখো। আমি কিন্তু মন্দিরের পেছন গেট দিয়ে ঢুকেছি, সামনের গেট দিয়ে আসলে হয়তো বাচ্চাটাকে নিয়ে ঢুকতেও পারতাম না, পেছন দিক দিয়ে ঢুকতেও দিচ্ছিল না, একটু রিকোয়েস্ট করেই ঢুকলাম। সত্যি কথা বলতে যখন মন্দিরের ভেতরে ঢুকলাম তখন ভাবছিলাম যে হয়তো আমারও মায়ের দর্শন করা হবে না, রুশুকেও দেখাতে পারবো না, আর তোমাদেরও দেখাতে পারবো না। তবে অনেক কষ্টে সামনে চলে এসেছি আর অনেক কষ্টে এই ভিডিওটুকু করতে পেরেছি। তোমরা যারা অনেক দূর থেকে এই ভিডিওগুলো দেখো তাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। একবার ভিড়টা দেখো, আজকে যে মায়ের দর্শন পাবো সেটাই ভাবতে পারিনি। তো যাই হোক, অনেক কষ্টে মাকে একটু দেখতে পেলাম। এদিকে আমি আমার মাকে কোলে তুলে নিয়েছি, এত ভিড় নাহলে বেচারি দেখতেই পেত না। বাইরে একজন আমার বৌদি দাঁড়িয়ে আছে, বৌদির জন্য একটু নিলাম। লাগলো না কেন? উঁচু করো, এই তো হয়ে গেছে। চলো তো চলো, এবার আমরা আবার মেলায় ঘুরবো। বৌদিকে হারিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছে আমি কুম্ভর মেলায় এসেছি, এত লোকের ভিড়, বাপ রে বাপ। জানি না তোমরা কতটা ভিড় বুঝতে পারছো, তবে মেলা প্রাঙ্গনটা অনেকটা বড়, এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। তো আমি জাস্ট একটা অংশ দেখিয়েছি, বাকি দুটো অংশ তোমাদের দেখাতেই পারিনি। ওকে আগে একটু খাইয়ে নাও। তো এখন আমার মা যেহেতু স্কুল থেকে এসেছে, তো আগে একটু খাইয়ে নেবে বৌদি, ওকে খাবার নিয়ে এসছে বাড়ি থেকে ওর জন্য। হাই, আমি এই আন্টির খুব বড় ফ্যান। তাই কিছুই না, তোমার প্রত্যেকদিন খুব ভিডিও দেখি আমি। ফটো করবে সঙ্গে? হ্যাঁ করি। চলো, তো আমরা কোথাও বসার জায়গা পেলাম না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়েই ওকে খাওয়ানো হচ্ছে। আর রুশু একটু বায়না করছিল যে আমার হাতটা ধরে একটু মেলাতে হাঁটবে, কিন্তু সত্যি কথা বলতে আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমি ওকে সেই সময়টা দিতে পারছিলাম না। আর বাই চান্স বাচ্চা মানুষ যদি হারিয়ে যায়, ভয়ও লাগছিল ভীষণ, কারণ আমি নিজেই মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। আরেকজন কোনো কেউ চেনো? ওকে দেখেছো? সব আমার ভিউয়ার্স গুলো খুঁড়ে খুঁড়ে ভিউয়ার্স, কি পুচকু পুচকু দেখো, শুধু হোয়াইট। দাদা সাদা লাল কিছু আছে? ও দাদা সাদা লাল কিছু আছে দেখি এটা। ও মা, প্রিন্সেস লাগছে আমার মাকে পুরো, দেখি দেখি দেখি। পিঙ্কটা ভালো লাগতো না মা? পিঙ্কটা বেশি ভালো লাগতো না? তো আমার মায়ের এই সাদা আর লালটা পছন্দ হয়েছে। আঙ্কেলকে টাকাটা দাও, টাকাটা দিয়ে দাও দাদা, টাকাটা নেবেন দাদা, একটু টাকাটা নিন, বাচ্চাটার কাছ থেকে টাকাটা নিন। দাদারাও পড়ে নিয়েছে বিক্রি করার জন্য, ডেমো তো দেখাতে হবে, না হলে মানুষ কি করে নেবে। পরে কিন্তু রুশু চেঞ্জ করে পিঙ্কটাই নিয়েছে, কারণ আমার আর বৌদির দুজনারই পিঙ্কটা পছন্দ ছিল। তো আমরা যখন বললাম ওটা বেশি ভালো লাগছে তো ওটাই নিল। আর এখন বৌদি একটু বাঁশের এই সাজিগুলো দেখছিল, তো আমাকে বলছিল কোনটা ভালো লাগছে ফুল তোলার জন্য। তো আমার কিন্তু দুটোর একটাও পছন্দ না, কারণ এই জিনিসগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন ব্যবহার করার পর না নষ্ট হয়ে যায়। তবে আমি এখানে আমার মায়ের জন্য একটা কুলো কিনছিলাম, কারণ এই জিনিসগুলো না ছোটবেলায় ভীষণ ভালো লাগতো। আমি যখন মেলায় যেতাম, মানে আমাদের এলাকাতেও একটা বড় মেলা হয়, তো সেই মেলায় যখন যেতাম সবাইকে দেখতাম কুলো কিনতো, আমাকেও ছোটবেলায় এক আধবার কিনে দেওয়া হয়েছে। তো আমি ভাবলাম এই জিনিসগুলো তো এখন প্রায় লুপ্তই হয়ে যাচ্ছে, আজকালকার বাচ্চারা এগুলো দিয়ে খেলতেই জানে না। আমার মায়ের মুখটা দেখো, ওরও পছন্দ নয় কুলোটা, কিন্তু তবুও আমি ওকে কিনে দিয়েছি। তবে সত্যি কথা বলতে আমিও কিন্তু কুলোতে ঝাড়তে জানি না, তবে কখনো প্রয়োজন হলে চেষ্টা করি। আর বৌদি দেখো মালা কিনছে, আমি কিন্তু পড়ি না,
তোমার মাথা খারাপ? না 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 আমি পড়ি না, আমি পড়ি না, প্লিজ 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 না, তুমি নাও একখানা, তুমি নেবে? তোমার কোনটা পছন্দ নাও আমি তোমাকে কিনে দিচ্ছি। না না আমি কিন্তু নেবই না, আমি কিন্তু জীবনে পড়বো না, শুধু পয়সাটাই নষ্ট হবে। একটু দেখাও তো, মা পার্টিগুলো কি কিউট গো, ভাল লাগছে, নেবো এগুলো আমি। কিসের দাগ ওটা? ছাঁচের দাগ। হ্যাঁ তো এখান থেকে আমি ছোট ছোট ছটা বাটি নিলাম আর চারটে কাপ নিলাম, দুটো আমার আর দুটো বৌদির। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, কত বন্ধুদের সঙ্গে দেখা হলো, দেখো আর ভালো লাগছে তোমার সাথে দেখা হলো, আমি রোজ তোমার ভিডিও দেখি। কোথায় বাড়ি তোমার? বড়বাজারে। আচ্ছা তো বৌদি স্টিলের দোকান থেকে নিল কি একটা, এটা কি ধূপকাঠি? মেলার সব থেকে ছোট সদস্য দেখো আমাদের রুসুন। না এটাতে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি বা বৌদি কেউই এটাতে ওঠানোর সাহস পাইনি, যদি জলে পড়ে যায়। মা মেয়ে এখন উঠবে এই বাচ্চাদের, এটা কি এই ড্রাগনে উঠবে, এই দেখো বাচ্চা হয়ে গেছে বৌদিও, বাট আমার ওঠার ক্ষমতা নেই সত্যি, পারে না, আমি সত্যি কোনো সাথে উঠতে পারি না গো, কিন্তু আমার মা উঠবে। আমার মা রাগ হয়েছে কেন বলো তো, এই ড্রাগনে উঠবে না, ওই ব্রেক ড্যান্সে উঠবে আর না হলে নাগরদোলাতে উঠবে, বলো ও পারে? লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এই দেখো বৌদি আর রুসু বসে পড়েছে ড্রাগনে একদম সবার সামনে। কত এক্সাইটেড দেখো, তবে এসবে আমার ওঠার একদমই ইচ্ছে নেই, আমি কোনোদিনই উঠিনি আর আমার কোনোদিন ওঠার শখও নেই। আমাকে নিচ্ছে না। মেলায় যাওয়া মানেই কিন্তু প্রচুর কেনাকাটা আর প্রচুর খাওয়া দাওয়া। আমরা অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এখনও পর্যন্ত মেলা থেকে কিচ্ছু খাইনি, তো অনেকক্ষণ থেকেই ভাবছি কিছু না কিছু খাবো, কিন্তু বৌদির একটু মনটা খারাপ কারণ আয়ুষ আসতে পারেনি আমাদের সঙ্গে, ওর একটু এক্সাম চলছে তো সেই জন্য ও স্কুলে গেছে। তো আগে ভাবলাম যে আয়ুষের জন্য কিছু নেবো তারপরেই আমরা খাবো, তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম আয়ুষের জন্য কী নেবো, তো হঠাৎ করেই চোখে পড়লো এই নতুন জিনিসটা যেটা আমি আগে কখনো দেখিনি, স্প্রিং পটেটো রোল। তো এটা কিন্তু আগে বহরমপুরের মেলাতেও আমি কখনো কোনো মেলাতেই দেখিনি, এর আগে পরেও বহরমপুরে অনেক মেলাতেই গেছি, তো এখন এটার খুব চল উঠেছে, ইউটিউবে অনেকবার দেখেছি, আজকে চাক্ষুষ দেখছি। তো যাই হোক, এখান থেকে আয়ুষের জন্য একটা স্প্রিং পটেটো রোল নেব বলেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে চোখ গেল একটা ছোট্ট বাচ্চা ছেলে ভিক্ষা চাইছে, মানে আমার কাছে চাইনি, এদিক ওদিকে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল, জানি না কেন হঠাৎ করে আমার মনে হলো যে আমি ওকে ডেকে একটু জিজ্ঞেস করি ও কিছু খাবে কি না। তো আমি ওকে ডেকে বললাম যে আমি তোমাকে পয়সা দেবো না, তবে তুমি যদি কিছু খেতে চাও আমি তোমাকে খাওয়াবো। তো ও বলল যে পুলি পিঠে খাবে, তো ও খেতে না খেতেই আরেকজন আসলো, ও বলল যে ও একটা পাটিসাপটা পিঠে খাবে, তো আমি দুজনকে দুটো পিঠে খাওয়ালাম। এটা আমার মেলাতে ভীষণ ভালো লেগেছে যে আমি নিজে কিছু খাই আর না খাই আমি কাউকে কিছু খাওয়াতে পেরেছি। এখন আমি খুব একটা জীবনে খরচা করি না, খুব বুঝেই খরচা করি এখন, কিন্তু এই সব ক্ষেত্রে আমি জানি না কেন আমার খরচা করতে খুব একটা খারাপ লাগে না, বরঞ্চ ভালোই লাগে, কারণ ছোটবেলা থেকে মা বাবাকেও দেখেছি মানুষকে সাহায্য করতে
আর সেই সাথে সাথে আমি যার কাছে এসেছি সেও বলে যে ভগবানের থালাতে দুটো পয়সা কম দাও ঠিক আছে, কারণ ভগবান তো নিজে খেতে পারে না, তার থেকে বরঞ্চ কোনো মানুষকে খাওয়াও, সে খেতে পারবে, তার পেটটাও ভরবে, তার আত্মাও শান্তি পাবে, আর সেই সাথে সাথে তোমার নিজের আত্মাও দেখবে অনেক বেশি শান্তি পাবে। তো সেই জন্য আমি কিন্তু মায়ের মন্দিরে খুব বেশি টাকা দিইনি, সামান্য কিছু আমার সামর্থ্য মতো আমি দিয়ে এসেছি। তো বাইরে এসে এই কাজটা করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি এমন মানুষদেরকে জীবনে হেল্প করতে চাই যাদের সাথে আমার কোনো লেনদেন নেই, শুধু আমি দিয়ে যাব, তাদের কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশন থাকবে না, যেখানে এক্সপেকটেশন থাকবে সেখানে কষ্ট থাকবে। তো আমি ওই বাচ্চা দুটোকে খাওয়ালাম, ওদের কাছ থেকে কিন্তু আমার কোনো এক্সপেকটেশন নেই। তো সেই জন্যে এই ধরনের কাজ করতে আমি ভালোবাসি। আর সেই সাথে সাথে অবশ্যই আমার হাজবেন্ডের সহযোগিতা না থাকলে হয়তো আমি পারতাম না, কারণ এখনো কিন্তু আমি ওর টাকাতেই চলি। আবারও বৌদি আমাকে রেখে কোথাও চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, আবারও হারিয়ে গেছে, মনে হচ্ছে কুম্ভর মেলার থেকেও ভয়ঙ্কর অবস্থা। তো আমি ওদিকে স্প্রিং রোলটা কিনছিলাম, বৌদি এদিকে আবার রুসুকে নিয়ে কোনো একটা জায়গায় গেছে, কোথায় গেছে আমি আবারও খুঁজে পাচ্ছিলাম না। তো আবারও আমি মেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমি কিছু কিনিনি, কারণ আমার খুব একটা পড়াই হয় না, তো কিনে শুধু ঘর ভরাই হয়, তো ওই জন্য আমি কিছুই কিনিনি। তবে জিনিসপত্রগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, আর আমি ভিডিও করতে ভীষণ পছন্দ করছিলাম, তো কেনার কথা আমার সেই মুহূর্তে মাথাতে ছিলও না। তো এখন আমরা মেলার সব থেকে বড় আকর্ষণ খাবো, ফুচকা। ফুচকা ফুচকা আমরা খেলাম জল ফুচকা, আমার মা খাচ্ছে চকলেট সিরাপ ফুচকা। খেনাও খেনাও দাদারি, তো এদিকে ফুচকা খেতে গিয়ে আবার আরেক কাণ্ড ঘটেছে। তো এখানে আমরা জল ফুচকা খেয়েছি আর ও খাবে চকলেট সিরাপ ফুচকা, বৌদি ওকে বললো শুধু আলু দিয়ে শুকনো ফুচকা খা, কিন্তু ও খায়নি। তো যাই হোক, ওকে হাফ প্লেট ওই চকলেট সিরাপ ফুচকা কিনে দেওয়া হয়েছিল, দুটো বড় কষ্টে খেয়েছে, কিন্তু লাস্টের এই তিনটের বেলায় আর কিছুতেই ঢুকছে না, এখন ঝাল লাগছে, এটা লাগছে, সেটা লাগছে বলে বলছে, কিন্তু ভয়ে বৌদিকে বলতে পারছে না। তো যাই হোক, লাস্টেরটা বৌদি খেয়েছে। আর এখন আমরা চলে এসেছি একটু বাদাম ভাজার দোকানে, মেলাতে আসবো আর বাদাম ভাজার দোকানে আসবো না এটা হতেই পারে না, তবে আমি বাদাম নিইনি, বৌদি আমাকে কিনে দিতে চেয়েছিল আয়ুষের জন্য, দাদার জন্য নিলাম। আর এখন আমরা চলে এসেছি যন্ত্রপাতির দোকানে, আমি তোমাদের বাড়ি থেকে বলেই এসেছি যে যন্ত্রপাতির দোকানে আমি যাবই যাব, যন্ত্রপাতির জন্যেই আমি এসেছি। এখান থেকে কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তবে দেখতে ভালো লাগছিল, অনেক কিছুই নিতে ইচ্ছে করছিল, তবে নিয়েছি একটা দুটো জিনিস নিয়েছি এখান থেকে। তো আমার দেখা দেখি বৌদিও নিয়েছে, বৌদি আমি যে দুটো জিনিস নিয়েছি বৌদিও তাই নিয়েছে, কিন্তু বৌদি এক্সট্রা আরও একটা জিনিস নিয়েছে, সেই নারকেল তুলে যেটা দিয়ে, তো সেই জিনিসটা বৌদি নিয়েছে। তো অনেক রকমের চাকু ছিল, ভালো লাগছিল দেখে চাকুগুলো। বেশ ব্যাগের দোকানও ছিল, সস্তায় ব্যাগপত্র পাওয়া যাচ্ছিল, অনেক সানগ্লাস ছিল। তো এখন আমরা গুটি গুটি পায়ে মেলা থেকে বেরোচ্ছি। তো ঢুকতেই আমরা যে ফুলের দোকানটা দেখেছিলাম, এখন আমরা ওই ফুলের দোকানেই চলে এসেছি। ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল, সত্যি কথা বলতে নিতে ইচ্ছে করলেও উপায় নেই, কারণ আমি কোথায় রাখবো, এখানে যেখানে থাকি এখানে তো রাখার জায়গাই নেই, বাড়িতেও আমার ঘর যথেষ্ট ছোট, তো এত সুন্দর জিনিস সাজিয়ে রাখার মতন আমার কোনো জায়গা ঘরের মধ্যে নেই, আমার ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো সেই জন্য আমি আর কিছু নিইনি। তবে বৌদি এখানে দেখছিল, বৌদি বেশ একটা নিয়েছে, বেশ কয়েকটা ফুলও নিয়েছে আর স্ট্যান্ডও নিয়েছে একটা, এইগুলো বৌদি পছন্দ করেছে, আসলে আমিও পছন্দ করেছি, মানে বৌদি জিজ্ঞেস করেছিল আমাকে যে কোনগুলো নেবে, তো আমার এইগুলো ভালো লেগেছিল, তো সেই জন্য এগুলো নেওয়া হয়েছে। আর দেখতে এত ভালো লাগছিল না, এগুলো দেখতে ভালোই লাগে। তো যাই হোক, এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখছি কাকু না একদম জিলেপির জন্যে আমিত্তির জন্যে এইসব মাখছে আর কি আটাটা, তো এখানে বেরোনোর সময় এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তো ভাবলাম একটু তোমাদেরও দেখিয়ে দিই। আমরা যতই মডার্ন হই না কেন, সময়ের সাথে সাথে আমাদের খাবারের টেস্ট যতই চেঞ্জ হোক না কেন, কিছু জিনিস থাকে যেগুলো ছাড়া মেলা কিন্তু অসম্পূর্ণ, তার মধ্যে আচার, খুরমা, জিলাপি, বাদাম,
এগুলো না থাকলে না মেলাটা ঠিক মেলা মেলা মনে হয় না। তো যাই হোক, এই জিনিসগুলো সেই পুরনো গানের মতো, যতই দিন যাবে ততই মনে হয় ভালো লাগা আরও বেশি বাড়বে মানুষের। তো এখন আমরাও পাঁপড় ভাজা খাবো। তিনটে তিনটে ধরো, আমি টাকাটা নিয়ে আসি, টাকাটা নিয়ে আসি, ধরো আগে আলতো করে ধরো। তো আমরা মেলাতে প্রচুর ঘুরলাম, আমাদের মেলা দেখা কমপ্লিট, আর এখন আমরা পাঁপড় ভাজা কিনে খেতে খেতে যাচ্ছি বাড়ি। এই দেখো ম্যাডাম খাচ্ছে। লিপিকা দে নামাবেন। হ্যাঁ বৌদি, ওর ইটা ধরো ব্যাগটা। টাটা মা, বাবু ব্যাগটা ধর। টাটা, আই গেলে বাই, আই ভয় পাবে না। টাটা টাটা টাটা। তো এখন বাজে ঘড়িতে 4:45, আর এই ঘরে ঢুকলাম, বৌদি চলে গেল আর আমিও আমার ঘরে চলে এসেছি। মেলাতে গিয়ে বেশ ঘুরলাম ফিরলাম, টুকিটাকি একটু খাওয়া দাওয়া করলাম, কিছু কেনাকাটাও করলাম, সেগুলো তোমাদের পরে দেখাবো। তবে যেটা বেস্ট পার্ট সেটা হলো, মেলাতে গিয়ে অনেক ছোট বড় বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। কারোর সঙ্গে দেখা হলে না আমি একটু নার্ভাস হয়ে যাই, কীভাবে রিয়্যাক্ট করবো বুঝতে পারি না। তো কিছু মানুষকে ক্যাপচার করতে পেরেছি, কিছু মানুষকে ক্যাপচার করতে পারিনি। মানে ভাবতে পারবে না, বৌদি বুঝতে পেরেছে যে আমার না মুখ লাল হয়ে যায়, কান গরম হয়ে যায় কারোর সঙ্গে দেখা হলে। আমি জানি না কেন এরকম হয় আমার, সত্যি কথা বলতে এগুলোতে আমি খুব একটা অভ্যস্ত নই। ভিডিও বানাতে ভালোবাসি অবশ্যই, আমি জানি মানুষ আমাকে চিনবে, এটা খুব স্বাভাবিক। তবে আমি কিন্তু ভীষণ লজ্জা পাই সত্যি বলছি। এমনি আমি বেহায় বটে, তবে এসব জিনিসে আমার লজ্জা আছে। তো চলো, এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। টাটা।